বাংলাদেশের অর্থনৈতিক উত্থানে অভিভূত পাকিস্তান। দক্ষিণ এশীয় অর্থনীতির বিষয়ে পরিণত হয়েছে বাংলাদেশ। এখন বিশ্বের অনেক দেশ এবং আন্তর্জাতিক সংস্থার পাশাপাশি পাকিস্তানের সাংবাদিকেরাও বাংলাদেশের অর্থনৈতিক উত্থানের প্রশংসা করছেন। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদন, সম্পাদকীয় এবং মতামত বিভাগীয় বাংলাদেশের প্রশংসা করছে। স্বাধীন দেশ হিসেবে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অস্তিত্ব টিকে রাখার ব্যাপারেও সন্দিহান ছিলেন অনেকে। কিন্তু ফিনিক্স পাখির মতো ভস্ম হতে বাংলাদেশের উদয়ে বিশ্ব আজ বিস্মিত এবং উদ্বেলিত। যদিও চলার পথটা মোটেও মসৃণ ছিল না, একটা যুদ্ধবিধ্বস্ত দেশের বাস্তবতা ছিল বেশ কঠিন। দীর্ঘ অর্থনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে যেতে হয়েছে। দীর্ঘ সময়ব্যাপী রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে ভোক্তাভোগী হয় এদেশের মানুষ। কিন্তু সময় এখন বদলেছে, বাংলাদেশের অর্থনীতি এখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের অর্থনৈতিক উত্থানে এদেশের মানুষ যারা দেশে এবং বিদেশে কঠোর পরিশ্রম করে যাচ্ছে তাদেরও যথেষ্ট অবদান রয়েছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন 5ই অক্টোবর বাংলাদেশের অবিশ্বাস্য উত্থান শিরোনামে একটি নিবন্ধন প্রকাশ করেছে। নিবন্ধনটিতে বলা হয়েছে, বাংলাদেশ অপ্রত্যাশিত এবং চিত্তাকর্ষক অর্থনৈতিক উন্নয়ন দেখিয়েছে। জিডিপি প্রবৃদ্ধিতে 2006 সালে পাকিস্তানকে অতিক্রম করেছিল এবং এরপর থেকে এটি প্রতি বছর পাকিস্তানকে ছাড়িয়ে গেছে এবং নেতৃত্ব স্থানীয় অর্থনীতিবিদদের অবাক করে দিয়ে বাংলাদেশ আজ বিশ্বের ক্রমবর্ধমান অর্থনীতির একটি। বাংলাদেশের মাথাপিছু জিডিপি ভারতের কাছাকাছি এবং পাকিস্তানের চেয়ে বেশি। একজন পাকিস্তানি অর্থনীতিবিদ বিশ্বব্যাংকের সাবেক উপদেষ্টা পাকিস্তানের আরেকটি সর্বাধিক প্রচারিত দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনালের 24 মে 2021 তারিখে এইড ফ্রম বাংলাদেশ শিরোনামে একটি নিবন্ধন লিখেছেন। তার নিবন্ধে তিনি বলেছেন, পাকিস্তান যদি এর অর্থনীতি পুনর্গঠনের সচেষ্ট না হয় তবে 2030 সালে বাংলাদেশের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার প্রয়োজন হতে পারে। খ্যাতিমান পাকিস্তানি সাংবাদিক জায়গাম খান 2018 সালের সেপ্টেম্বর মাসে ক্যাপিটাল টিভিতে আম শিরোনামের একটি টেলিকাস্ট টক শোতে অংশ নেওয়ার সময় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে পাকিস্তানের অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করার পরামর্শ দেন। তিনি টক শোর মাধ্যমে প্রধানমন্ত্রী ইমরান খানকে পাকিস্তানকে সুইডেনের পরিবর্তে বাংলাদেশের আদরে গড়ে তুলতে আহ্বান জানিয়েছিলেন। এটা উল্লেখ করা প্রাসঙ্গিক যে প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি পাকিস্তানকে সুইডেনের আদলে উন্নত দেশে পরিণত করবেন। করাচি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনিস আহমার তার প্রবন্ধের শিরোনামে লিখেছেন, আজ পাকিস্তানের চেয়ে বাংলাদেশ কীভাবে এবং কেন উন্নত। 2021 সালের 21 মার্চ এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে যে বাংলাদেশকে কাঙ্গাল হতে একটি অর্থনৈতিকভাবে প্রাণবন্ত দেশে রূপান্তরিত করতে 4টি বিষয় অবদান রেখেছে। সেগুলো হলো নেতৃত্ব, উদ্ভাবন, পরিকল্পনা এবং মালিকানা। এমনকি পাকিস্তান টুডে, দ্য পাক অবজারভার, ফ্রন্টিয়ার পোস্ট বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে নিবন্ধন প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের অর্থনৈতিক উত্তরোত্তর সমৃদ্ধি হচ্ছে। পাকিস্তান অবজারভারের একটি বিশেষ নিবন্ধে বলা হয়েছে, দক্ষিণ এশীয় অর্থনীতিতে উদীয়মান তারকা হতে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান টুডে তার একটি নিবন্ধে লিখেছে, বিগত কয়েক বছরে বাংলাদেশ তার অর্থনীতিকে সচল রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 26 সেপ্টেম্বর 2021 পাকিস্তানের ক্রিশ্চিয়ান পোস্টে পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশসমূহ বাংলাদেশ অর্থনৈতিক উত্থানের মডেল অনুসরণ করতে পারে শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে। এতে বলা হয়েছে, পাকিস্তানকে বিপুল মূল্যস্ফীতি হতে অর্থনীতি পুনরুদ্ধারে অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক উত্থান মডেল অনুসরণ করতে হবে। 25 সেপ্টেম্বর পাকিস্তানের ডেইলি পার্লামেন্ট টাইমস, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়া বাংলাদেশের ইকোনমিক রাইজ মডেল অনুসরণ করতে পারে শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। ওই কলামে লেখক লিখেছেন, বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে 250 মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিতে পারে, IMF হতে প্রাপ্ত ঋণ আদায় ব্যর্থ সোমালিয়া এবং সুদান এর সেই ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ। কোভিডের মহামারীতে ইন্দোনেশিয়াকে চিকিৎসা যন্ত্রপাতি দিয়ে সাহায্য করতে পারে, মিয়ানমার থেকে বিতাড়িত বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিতে পারে, তবে পাকিস্তানকে আর্থিকভাবে সাহায্য করার মাধ্যমে বাংলাদেশ অবশ্যই সম্মানের দাবিদার। 26 সেপ্টেম্বর 2021 পাকিস্তানের আরেকটি জনপ্রিয় স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি সুন টাইমস পাকিস্তান বাংলাদেশের অর্থনৈতিক উত্থান অনুসরণ করতে পারে শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। এতে পাকিস্তান সরকারকে সরাসরি বাংলাদেশকে অনুসরণ করার বিষয়ে উল্লেখ করা হয়। এক সময়কার পাকিস্তানের শোষিত উপনিবেশ হিসেবে থাকা বাংলাদেশের জন্য এটি অতি মর্যাদার বিষয়। এক্সপ্রেস ট্রিবিউনের একটি প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, এশিয়ায় জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানের মতো অর্থনীতিতে দ্রুত বর্ধনশীল দেশের তালিকায় বাংলাদেশ তার স্থান করে নিয়েছে। অর্থনৈতিক অনেক সূচকে বাংলাদেশ এখনও পাকিস্তানের চেয়ে এগিয়ে। এটা সত্যিই অবাক করার বিষয় যে পাকিস্তান এখন বাংলাদেশের প্রশংসা করছে। যদিও বাংলাদেশের বয়স পাকিস্তানের স্বাধীনতা প্রাপ্তির 74 বছরের তুলনায় মাত্র 50 বছর পার করল। পাকিস্তান যদি এই দীর্ঘ 24 বছর ধরে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শোষণ না করত, তাহলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও অনেক বেশি এগিয়ে যেত। বাংলাদেশের অর্থনৈতিক উত্থানে পাকিস্তানও এখন বিস্মিত এবং তাদের প্রশংসাকে সর্বজনবিদিত বাংলাদেশের সাফল্যের প্রতিচিত্র হিসেবে গণ্য করা যায়।